আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উইমিস জেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। মেডিকেল ভর্তি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আপডেটটি হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে। দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের 22-23 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকেই অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে HSC-তে যে বিষয়গুলো বেশি প্রাধান্য দেওয়া হয়েছে সেখান থেকে প্রশ্ন বেশি থাকতে পারে। বুধবার 12 অক্টোবর বিকেলে ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবু ইউসুফ ফকির। তিনি বলেন, করোনাসহ নানা কারণে 21-22 শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছিল, তবে তখন সেই দাবি মানা হয়নি। তাহলে 22-23 শিক্ষাবর্ষে সংক্ষিপ্ত সিলেবাস ভর্তি পরীক্ষার প্রশ্নই আসে না। নিশ্চিতভাবে বলা যায় ভর্তি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকেই হবে। 2022-23 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ডক্টর আবু ইউসুফ ফকির আরও বলেন, এই বিষয়ে আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি, তাই এই মুহূর্তে এ সম্পর্কে কিছু বলা ঠিক হবে না। তিনি আরও বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয় HSC ও সমমান পরীক্ষার রেজাল্ট কখন দেওয়া হচ্ছে সেটি দেখে। নভেম্বরে HSC পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর সংশ্লিষ্ট সকলকে নিয়ে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ এ পর্যন্তই বন্ধুরা। তোমরা জানতে পারলে এই মেডিকেল ভর্তি পরীক্ষা সিলেবাস নিয়ে নতুন আপডেটটি। আবারও নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।